হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সবজি ভাজি নিয়ে আমি যেভাবে তিনটি তরকারি দিয়ে সবজি ভাজিটা করব প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেল রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই তো আমি এখন দেখাবো সবজিগুলো আমি এখানে কুমড়ো নিয়েছি পেঁপে আলু কুমড়োটাকে আমি চাক চাক করে কেটে নিয়েছি একটু মোটা করে পেঁপেটাও একটু মোটা করে কাটছি আর আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি চলুন রান্না শুরু করি আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিব এক চিমটি পরিমাণ কালো জিরা এক চিপটি পরিমাণ কালো দিয়ে দিলাম দিয়ে দিব একটি তেজপাতা আর দিয়ে দিব চারটি কাঁচামরিচ আর দুইটি পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজ কাঁচামরিচটা কালোজিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি বেশি কালার করবো না পেঁয়াজটা এই তো একটু আদা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে যেন আমি ভালোভাবে ভেজে নিব নেড়ে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব এক এক করে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব এখন সবজিটা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তেল মশলাটার সাথে মিশিয়ে নেব সম্পূর্ণভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তেল মশলার সাথে আমি সবজিগুলো একটু নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিব আমাদের সঙ্গেই থাকুন আমি এখন একটু ঢেকে দিব ফিরে এলাম সবজিটা কিন্তু ভালোভাবে মজে গিয়েছে তেল মশলার সাথে কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কারণ আমি সবজিটা আগের থেকে সিদ্ধ করে নেই আমি একবারে তেলে দিয়েছিলাম এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এই তো একটু পানিটা টেনে এসেছে যখন তখন আমি পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ ফোরণের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব দেখল একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢেকে দিলাম আবার দুই মিনিট পর ফিরে আসলাম এখন আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর হয়েও গেছে আমি চুলার জালটা এই পর্যায়ে বন্ধ করে দিব দেখুন বিয়ার্স পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর একটু মাখা মাখা হবে হয়ে গেল আমার মজাদার সবজি ভাজি এই তো দেখুন শুকিয়ে গেছে আমরা পরোটা কিংবা ভা রুটি দিয়ে আমরা সার্ভ করতে পারি আল্লাহ পেজ